এই গাইস, তো কেমন আছো তোমরা? আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কে নিয়ে। হ্যাঁ, ভিডিওটা গুগল অ্যাডসেন্সের এই চিঠিটা নিয়ে। তো আজকে এটা হাতে পেয়েছি, প্রচণ্ড প্রচণ্ড খুশি। এটা এখনও মানে ছিঁড়িনি, এর কোডটা এখনও বের করিনি, শুধু তোমাদের সামনে এটা ওপেন করবো বলে। এটার পিছনে অনেক বড় সাফল্য আছে, তোমাদের ভালোবাসা এন্ড ভগবান লোকনাথের আশীর্বাদে এটা আজকে আমি হাতে পেয়ে গেছি। তো আজকে খুব 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 খুশি যে এটা তোমরা এতটা ভালোবাসে দিয়েছো যে এত তাড়াতাড়ি এটা হাতে পেয়েছি। এটা তোমরা সবাই জানো যে $10 হলে এটা অ্যাপ্লাই করা যায়। এটা অ্যাপ্লাই করার পর এটা ভেরিফাই কোড লেখা আছে, এর মধ্যে কোডটা ভেরিফাই ওখানে বসানোর পর মানে যে তুমি যে টাকাটা ইনকাম করবে সেটা তুমি তুলতে পারবে এটার কারণে। তো ভাবিনি যে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, ইউটিউবে আসবো কখনো সেটাও ভাবিনি। তোমরা সবাই জানতে যে টিকটক করতাম, টিকটক চলাকালীন তারপর টিকটক ব্যান্ড হয়ে যায়। তো টিকটক বন্ধ হওয়ার পরে কোন অ্যাপে যাবো সেটাও ভাবিনি। যে তারপরে স্ন্যাক করতে শুরু করি, স্ন্যাক করার পরে স্ন্যাকটাও ব্যান্ড হয়ে যায়। দিয়ে MX টাকাটাকে সে সাথে ইনস্টাগ্রাম শুরু করলাম। তারপর দাদাভাই রিমি ঠিমি সবাই বলে যে ইউটিউব করো, ইউটিউবে আসো, এই জন্য ইউটিউবে চলে আসি তোমাদের ভালোবাসা নিয়ে। তো যা যা ভিডিওগুলো দেখছো সব তোমাদের ভালোবাসা নিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি। আরও আরও নিউ নিউ স্টোরি দেখতে পাবে তোমরা, ছাড়ো বাদ দাও, ওগুলো পরে বলবো। তার আগে বলি এই গুগল অ্যাডসেন্সটা ওপেন করি, তোমরা এটা ওপেন করতে দেখতে চাও তো ওপেন করছি। তো তোমরা বুঝতেই পারছো যে অনেকটা নার্ভাস ফিল করছি, কথা বলতে বলতে মানে আটকে আটকে যাচ্ছে, অনেক নার্ভাস ফিল করছি। শুধুমাত্র এটার কারণেই মানে প্রথমবার একটা জিনিস এরকম হাতে পেয়েছি, তো মানে খুব 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 মানে এক্সাইটেডমেন্ট ফিল করছি। তো এটা কাটা তোমাদেরকে দেখাই। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, এই সাফল্যের পিছনে তোমরা তো আছোই, এমনকি আমার মা আমার বাবা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, অনেকটা ভালোবাসে, সেই জন্য আমি ভিডিও করতে পারি। এইভাবে যেন সবার বাড়িতে সবাইকে সাফল্য করুক, মানে সাপোর্ট করুক। আটকে যাচ্ছে ভাই, কিছু মিন করো না। তো এইভাবেই তোমরাও এগিয়ে যাও, ইউটিউব করো। ইউটিউবে জার্নিটা অনেকটা ভালো, ইউটিউব যদি করতে পারো, মন দিয়ে করো, মন দিয়ে খাটো, তোমরাও সাফল্য করবে, আই প্রমিস। তো করে যাও এইভাবেই। তো এটা খুলছি, ওপেন করি, তারপর তোমাদেরকে আরও কিছু বলবো। ওয়েট, দেখাই তোমাদেরকে। আমারও ইচ্ছা ছিল অনেকদিন ধরে, সবাই এটা ওপেনিং করে, আমি এটা কবে ওপেনিং করবো। আরেকটা ইচ্ছা আছে যে ইউটিউব থেকে কবে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো, আর অ্যাবারটা তোমাদের সামনে কবে দেখাতে পারবো। যে তোমরা এভাবে ভালোবেসে যাও, খুব শীঘ্রই সেটা আমি করতে পারবো, শুধু তোমাদের ভালোবাসার দরুন। তোমরা এইভাবে ভালোবাসতে থাকো, কারণ এক মাসের মধ্যে আমি এক মাস হচ্ছে ইউটিউবে ভিডিও করছি, এক মাসের মধ্যে 21,000 সাবস্ক্রাইবারে ভালোবেসে দিচ্ছে শুধুমাত্র তোমরা। এইভাবেই ভালোবেসে যাও আর 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, যাতে মানে আরও 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 অনেক বড়ো হতে পারি, আরও আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট তোমার দেখাতে পারি। তো এটা ছিঁড়ে ফেলে এমন আছে, দেখতে পাচ্ছ এমন একটা ভিতরে কোড আছে, বাকিগুলো তোমার ভিডিওতে দেখতে পাবে আরও অনেক অনেক ভিডিও কন্টেন্ট। তো তোমাদেরকে বলি, এটা পাওয়ার জন্য বাট ইউটিউবে মনিটাইজেশন অন করার জন্য কতটা কষ্টের ফল সাফল করতে হয়েছে। তো প্রথম ভিডিওটা আমার বলতে গেলে খুব মনিটাইজেশন অন হয়েছিলো 3 দিনের মাথায়। তো ফার্স্ট যেদিনকে ইউটিউবে ভিডিও করি সেদিনকে ভিডিওটা 45K মতো ভিউজ দেয়, তারপরে আমার দেখলাম 2,000 কত ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তারপরে এরকম করে 3 দিনের মধ্যে 4,000 ওয়াচ টাইম কমপ্লিট করি। কমপ্লিট করার পর যখন অ্যাপ্লিকেশানে যখন আমি সেটা অ্যাপ্লাই করতে হয়, যা ফর্ম ফিল আপ করতে হয়, আমি কিছুই জানতাম না ইউটিউবে, সত্যি কথা বলতে গেলে কিচ্ছু বুঝতাম না। যা যা দরকার হেল্প লাগতো আমি ক্ষীরোদ্দাকে ফোন করে হেল্প নিতাম। তো ক্ষীরোদ্দাকে তোমরা সবাই চেনো, খুব ভালোবাসে আমাকে ভাই হিসাবে। তো ক্ষীরোদ্দাকে ফোন করতাম, রিমিকে ফোন করতাম, নারায়ণকে ফোন করতাম, ভাই এটা কী, ভাই এটা কী আমাকে বল। তো এটা বলে 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 সবার কাছ থেকে সবাই আমার সাপোর্ট করেছে, এইভাবে জেনে জেনে যেটুকু করা করেছি। তো ফার্স্ট দিনকে মেডিটেশন অন করতে যাব, তো টেনশনে ছিলাম, অনেকে শুনছিলাম মেডিটেশন নাকি ফেল হয়ে যায়, তো একটা ভয় ছিল। তো ভয়ের কারণে যখন মেডিটেশনে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর ঠিক রাত 11:30-12টার সময় একটা মেসেজ আসে যে আমার নোটিফিকেশন মানে মেডিটেশনটা সাকসেস হয়নি, ফেল করে দিয়েছে। মানে এত কষ্ট ছিল যে হয়তো ইউটিউবে ভিডিও করতে গেলাম, এটা সাকসেস হতে পারলাম না। তো তারপরে আবার ওটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আমার পরের দিন সকালবেলাতে মেসেজ আসে যে ইউর সাকসেসফুল মেডিটেশন অন। তো প্রচণ্ড খুশি হয়েছিলাম সেদিনকে আমি। সেকেন্ডবার একটা কথা বলবো, আমার ব্যাংকের ওখানে অ্যাকাউন্টের ওখানে কিছু একটা জায়গায় একজন রঞ্জিতের বলে একজন নাম যাওয়া ছিল, রঞ্জিত বলে একটা নাম, সেদিনকে খুব ঘাবড়ে গেছিলাম যে আমার অ্যাকাউন্টটা কী হলো। এছাড়াও আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার মানে বলছি আছে তোমাদেরকে, আমি এইসব নিয়ে আলোচনা করিনি তোমাদের ভিডিওতে, তো আজকে আলোচনা করছি যে আমার অ্যাকাউন্ট, আমি যখন ক্রোমে যাই, ক্রোমে গিয়ে আমার অ্যাকাউন্ট চেক করি যে আমার অ্যাকাউন্টটা অনেক অনেকের ফোনে খোলা আছে, মিনিমাম 4-5 জনের ফোনে আমার অ্যাকাউন্ট খোলা আছে, একটা ল্যাপটপে অ্যাকাউন্ট খোলা আছে, যেটা আমার ল্যাপটপে খোলা ছিল না ওই অ্যাকাউন্টটা। তো আমার মেল আইডিটা এরকম অ্যাকাউন্টে খোলা আছে, তো
আই থিঙ্ক আমি তখন এটা ভাবলাম যে হয়তো মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার পর কি হয়তো কিছু করেছে, তারপর হয়তো ওটা ক্যান্সেল হয়ে গেছে মনিটাইজেশনটা। যাই হোক, যেই করুক বা না করুক আমি জানি না। তো আজকে এত তাড়াতাড়ি সাফল্যটা তোমাদের সাথে হাতে পাবো কখনো ভাবিনি। তুমি কি দেখছো, তুমি কিছু বলবা? মাকে দেখতে পাচ্ছো? জীবনে বড় হোক, আরো বড় হোক, এটাই আমার আশীর্বাদ। আর তোমরা সবসময় ছেলেকে বড় করো, আশীর্বাদ করো যাতে জীবনে বড় হতে পারে। ভিডিওতে মা প্রচন্ড আমাকে হেল্প করে, প্রচন্ড হেল্প করে, প্রচন্ড ভালোবাসা ভাই। আর তোমরাও যেভাবে হেল্প করছো এইভাবে যেন এগিয়ে যেতে পারি, আর তোমাদের ভালোবাসা যেন এইভাবেই জয়েন মানে জয় করতে পারি। আর এটা তোমাদেরকে দেখালাম, এটা আমি হাতে পেয়েছি আজকে। এটা হাতে পাওয়ার জন্য শোনো, এটা হাতে পেতে আমার মানে একটা ভয় ছিল। সবাই শুনি যে এটা এক মাসের মধ্যে কারো হাতে আসে, কারো দু মাস, কারো তিন মাসও লেগে যায়, কারো আবার ক্যান্সেল হয়ে যায়। তো এটা আমি 14 দিনের মাথায় হাতে পেয়েছি, এটা প্রচণ্ড লাকি মনে করছি, নিজেকে ফিল করছি। তো আমি পরশু দিনকে পোস্ট অফিসে যাই, যাওয়ার পরে কি মনে হলো যাই, আবার গিয়ে আমারটা এসছে নাকি দেখতে যাই। তো দেখার পর পোস্ট অফিসে যাওয়ার পরে বললাম, কাকু আমার গুগল অ্যাডসেন্সের কোনো চিঠি এসছে ইউটিউব থেকে। বললো কী নাম আছে? বললাম প্রীতম দেবনাথ। কোনো চ্যানেলের নাম প্রীতম কি দুনিয়া? আমি বললাম। বলার পর বললো আপনাদের পাড়ার নাম কী? আমি বললাম শ্যামগঞ্জ পাড়া, সুবর্ণকরণী, কালনা বর্ধমানের। দিয়ে বলছে পোস্টম্যান তো চলে গেছে তোমাদের পাড়ায়, তো তুমি কালকে বা 11টার সময় বা বিকেল 4টার সময় দেখা করো। বললাম যা, চলে গেলাম। বিকেল 4টার সময় আর আসা হলো না কাজের কারণে। দিয়ে পরের দিন সকাল 11টায় নেয়, মানে আজকে 1টার সময় বেলা তো যাই। তো যাওয়ার পরে গিয়ে এলাম, অনেক ভিড়। যাওয়ার পর জিজ্ঞেস করলাম, কাকু আমার গুগল অ্যাডসেন্সের ওটা কি এসছে চিঠিটা? বললো কী নাম আছে? আমার প্রীতম দেবনাথ, প্রীতম কি দুনিয়া চ্যানেল। দিয়ে খুঁজছিল অনেকক্ষণ খোঁজার পর, আমি বললাম হয়তো আসেনি, এত তাড়াতাড়ি কি আসবে। দিয়ে কিছুক্ষণ পর আমাকে একটা মানে ইস্যু দিল, মানে কি সেটা চিঠির মতো দিল, ওখানে সই করতে বললো, সাইন করতে বললো। তো সাইন করার পরে আমার এটা হাতে দিল। আমি প্রচণ্ড হ্যাপি আজকে এইটা হাতে পেয়ে। তোমরা জানো এটার মূল্য কতটা? হয়তো এইসব টাকা দিয়ে বিচার হয় না এই জিনিসটা, ইউটিউবের আর ইউটিউবের অ্যাওয়ার্ডটার মূল্য কতটা, যারা ইউটিউব করে, যারা কষ্ট করে ভিডিও বানায় তারাই একমাত্র জানে। শুধুমাত্র তোমরা এইভাবে ভালোবেসে যেও, খুব 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 হ্যাপি আমি এই জিনিসটার জন্য আজকে। তো এটা আবার অ্যাপ্লাই করবো। টাটা বন্ধুরা, এইভাবে তোমরা পাশে থাকো, এইভাবে ভালোবেসে যাও। আর থ্যাংক ইউ বলে ছোটো করবো না, অনেক 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 ভালোবাসা। তুমি বলে দাও। হ্যাঁ, তোমরা সবাই নিজেরাও ভালো থেকো, তোমরা নিজে ভালো থেকো, আমার ছেলেকেও একটু ভালোবেসো। এইভাবে আমি আর কিছু চাই না, সবসময় তোমরা আমার ছেলের সঙ্গে থাকবে, ছেলের পাশে থাকবে, এইভাবেই তোমরা ছেলেকে আশীর্বাদ করে যাবো যেন জীবনে ভালো। তো নিউ ভিডিও আসছে কালকে সানডে, কালকে পরে নিউ ভিডিও আসছে রিমির আর আমার একটা স্টোরি ভিডিও। যে স্টোরি ভিডিওগুলো তোমরা দেখেছো, যে লাভ স্টোরি, যে বর বয় লাভ স্টোরি বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্রেকআপ লাভ স্টোরি, এই ধরনের স্টোরিও দেখতে পাবে। এছাড়াও ইত্যাদি ইত্যাদি নিউ স্টোরি দেখতে পাবে। আর তোমরা যেটা জানতে চাও আমার ব্যাপারে, আই থিঙ্ক বুঝতে পারছো, সেটা নিয়েও একটা বড় পাড়া স্টোরি, ফুল স্টোরি, যা যা ঘটেছে আমার লাইফে সেটা নিয়ে আরেকটা স্টোরি আসছে খুব শীঘ্রই। আর চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা বাজিয়ে দাও, আর এইভাবেই ভালোবেসে যাও। লাভ ইউ অল, টাটা।